আসসালামু আলাইকুম, পরিমিতি সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন, অল ক্লিয়ার। সবাই যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন, অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, নেটওয়ার্কের অবস্থা বেশি একটা ভালো না, আমি পড়ানো শুরু করে দেই। আজকে আমাদের হচ্ছে পরিমিতির সর্বশেষ ক্লাস। আজকের ক্লাসটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। আমাদের একটা টাইপ শুধু বাকি ছিল বৃত্তের, সেটা হচ্ছে টাইপ ফোর। আমি টাইপ ফোরটা একটু পড়াই দিচ্ছি, সবাই একটু মনোযোগ দেন তাইলেই পারবেন। আচ্ছা প্রথমে আসেন টাইপ ফোরের শর্টকাট ওয়ান। শর্টকাট ওয়ানে আমাদের শুধু একটা লাইন শিখতে হবে। লাইনটা হচ্ছে চাকাটা যদি একবার ঘোরে তাহলে সে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে কোন একটা চাকা যদি একবার ঘোরে, একবার ঘুরলে সে পরিধি সমান পথ অতিক্রম করে, পরিধি সমান পথ অতিক্রম করে। আচ্ছা পরিধি মানে কি বৃত্তের ক্ষেত্রে? বৃত্তের ক্ষেত্রে পরিধি মানে হচ্ছে 2πr, আমরা তো এটা জানি। তার মানে আমরা শর্টকাট ওয়ানে কি শিখলাম? চাকাটা যদি একবার ঘোরে তাহলে সে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, মানে তখন অ্যান্সার হচ্ছে পরিধি সমান সমান 2πr। মানে কি, একটু এক্সাম্পল দেখি। শর্টকাট এক্সাম্পল ওয়ান, একটি চাকার ব্যাস 70 সেন্টিমিটার। একটি চাকার ব্যাস 70 সেন্টিমিটার। আচ্ছা কি বলছে? চাকার ব্যাস দিছে 70 সেন্টিমিটার। দিয়া বলছে চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে। সবাই আমার কথা খুব মনোযোগ সহকারে দেখেন। এক্সাম্পল নাম্বার একে বলছে একটি চাকার ব্যাস হচ্ছে 70 সেন্টিমিটার, খুব ভালো কথা। তারপর বলছে কি, চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে। আমরা একটু আগে শিখলাম কি, চাকাটি যদি একবার ঘুরে তাহলে সে পরিধি সমান পথ অতিক্রম করে। তাহলে যেহেতু চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে, তার মানে কি 2πr। আমার কথা কি সবাই বুঝছেন? আমরা শিখছি কি, চাকাটা যদি একবার ঘুরে তাহলে সে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এক নম্বর এক্সাম্পল কি বলছে, একটা চাকার ব্যাস দেয়া আছে 70 সেন্টিমিটার, চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে। তাহলে যেহেতু ব্যাস দেয়া আছে 70 সেন্টিমিটার আর বলছে চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে, আমরা শিখছি কি, চাকাটি একবার ঘুরলে সে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তার মানে 2πr। আচ্ছা 2π মানে হচ্ছে 22/7, আর আর মানে কি ব্যাসার্ধ। দেয়া আছে কি ব্যাস, তাহলে ব্যাস যদি 70 হয় তাহলে ব্যাসার্ধ কত? 70/2, দ্যাট মিন্স হচ্ছে 35। এবার কাটাকাটি করেন, 7 দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে 5 আর 2 গুণ করলে 10, 10-এর সাথে 20 গুণ করলে হচ্ছে 220 সেন্টিমিটার। আমি কি সবাই বুঝাইতে পারছি? আচ্ছা আপনি তাহলে কি বলছে, যেহেতু চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে, আমরা শুনছি পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তার মানে 2πr। আচ্ছা 220 সেন্টিমিটার। এখন অ্যান্সার যদি 220 সেন্টিমিটার দেওয়া থাকে, অ্যান্সার 220 সেন্টিমিটার, কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে মিটারে, তাহলে কি করবেন, 220-এর যদি আমি 100 দ্বারা ভাগ করি তাহলে কি মিটার, তার মানে 2.20 মিটার। তাহলে আপনার যদি সেন্টিমিটারে অ্যান্সার দিত তাহলে 220 সেন্টিমিটার হচ্ছে অ্যান্সার, আর যদি মিটারে অ্যান্সার দেয় তাহলে কি, তারে 100 দ্বারা ভাগ করে দিলে মিটার হয়ে যাবে। তাহলে আমাদের শর্টকাট ওয়ান শেষ। শর্টকাট ওয়ান কি, চাকাটি একবার ঘুরলে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। সবাই যদি শর্টকাট ওয়ান বুঝে থাকেন লেখেন S1 ডান। সবাই যদি শর্টকাট ওয়ান বুঝে থাকেন লেখেন S1 ডান। আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আমাদের 45তম প্রিলির সিলেবাসের বাকি আছে কি? সবাই একটু মনোযোগ সহকারে শোনেন, তারপরে আমি শর্টকাট টুতে যাচ্ছি। ত্রিকোণমিতি থেকে মাঝে মাঝে কোশ্চেন আসে, ত্রিকোণমিতি কিন্তু বিসিএস এর সিলেবাসে নাই, কথা কি বুঝছেন? বহুভুজ থেকে গত বিসিএস এর কোশ্চেন আসে, বহুভুজও কিন্তু বিসিএস এর সিলেবাসে নাই। আমাদের বিসিএস এর সিলেবাসে যা আছে তার আলোকে যদি আমরা অ্যানালাইসিস করি, আমাদের আর শুধু দুইটা জিনিস বাকি আছে, একটা চ্যাপ্টার বাকি আছে, এটা হচ্ছে সমীকরণ, আর জ্যামিতিতে একটা জিনিস বাকি আছে ফিগার। আমরা যে জ্যামিতির কনসেপ্ট গুলা শিখছি
এই কনসেপ্টের উপর বেস করে বিভিন্ন ফিগার আসে। তার মানে আমাদের 45তম প্রিলিট যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে আমাদের শুধু এই দুইটা চ্যাপ্টার বাকি আছে, সমীকরণ আর ফিগার। এর বাদে বাকি সবকিছু আমাদের শেষ। আজকে হচ্ছে আপনাদের 74 নম্বর ক্লাস, তার মানে আমাদের আজকের ক্লাসের পর এই দুইটা চ্যাপ্টার বাদে বাকি সবকিছু 45 মিনিট শেষ হয়ে গেছে। আর অন্যান্য নিয়োগের যে অংশগুলো আছে, এটা ঐকিক নিয়ম হোক, সময় কাজ হোক, এগুলো সবই আমরা এরপরই পড়া শুরু করব। কথা কি বুঝছেন? তার মানে যারা হচ্ছে 45 মিনিট মূল টার্গেট, তারা আমি যা পড়াই ফেলছি আজকে পর্যন্ত এগুলো খুব সিরিয়াসলি পড়েন। এই সমীকরণ এবং ফিগার, এখান থেকে কোশ্চেন সমীকরণ দিয়ে না আসার চান্সই বেশি। ফিগার থেকে একটা কোশ্চেন সাধারণত আসে এবং এটা অনেক কঠিন কোশ্চেন হয়। তার মানে 45 মিনিটে যেই ধরনের কোশ্চেন আসে এগুলো সবই কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। তার মানে আপনার 45 মিনিট মার্চে হোক অথবা মেতে হোক, যেদিনই হোক, আমি কিন্তু আপনাকে 45 প্রিলির ম্যাথের জন্য ইনশাল্লাহ তৈরি করে দিছি। আমি কথা বুঝাইতে পারছি? তার মানে সবাই খুব ঠান্ডা মাথায়, যার যেভাবে ভালোভাবে পড়া সম্ভব সেভাবে 45 প্রিলির অংশটা পড়ে ফেলবেন। সমীকরণ আর ফিগার বাদে বাকি সবই আমাদের পড়া হয়ে গেছে। আমরা এরপর পর্যায়ক্রমে অন্যান্য নিয়োগের অংশগুলো পড়া শুরু করে দেবো, ঠিক আছে? তার মানে এখন আমাদের প্রেশার নাই, আমাদের প্রিলির জিনিস পড়া শেষ, বাকিগুলো এখন আমরা আস্তে আস্তে করে পড়া শুরু করে দেবো। আর আমরা একটা সপ্তাহ ওয়েট করতেছি যে আসলে পরীক্ষাটা কবে হয়। আশা করা যায় কিছুদিনের ভিতরে একটা মানে আমরা ধারণা পেতে পারি পরীক্ষাটা কবে হবে। আচ্ছা, শর্টকাট 1 বুঝতে পারছেন, শর্টকাট 2